লকডাউনৰ সুযোগ লৈ মহানগৰীৰ মন্দিৰত চুৰিকাণ্ড জালুকবাৰীৰ টেটেলিয়াত থকা সোমনাথ মন্দিৰত নিশা সোমাল চোৰ দানপাত্ৰ ভাঙি চোৰে লুটিলে লক্ষাধিক টকা চিচিটিভিত বন্দী হ'ল চুৰিকাণ্ডৰ সমগ্ৰ দৃশ্য চিচিটিভিত বন্দী হোৱা এই দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছোঁ লকডাউনৰ সুযোগ লৈ মহানগৰীৰ মন্দিৰত চুৰিকাণ্ড জালুকবাৰীৰ টেটেলিয়াত সোমনাথ মন্দিৰত নিশা সোমাল চোৰ দানপাত্ৰ ভাঙি চোৰে লুটি গ'ল লৈ গ'ল লক্ষাধিক টকা আৰু চিচিটিভিত বন্দী হ'ল চুৰিকাণ্ডৰ এই সমগ্ৰ দৃশ্য আৰু সন্দৰ্ভত অধিক খবৰ আমাক দিব আমাৰ সাংবাদিক ধনঞ্জয় কলিতা হয় সন্ধিয়া যে ভাগত যে কার্ফিউ দিয়া হয় গুৱাহাটী মহানগরী কেন্দ্রীয় রাজ্যত আর এই সময়ছোৱাত কিন্তু একাংশ লোকে দেখিবলে পোৱা যায় অপরাধজনিত কামৰ লগত জড়িত হৈ পৰে আর তার সমান্তরালকৈ মই বৰ্তমান উপস্থিত আছো গুৱাহাটী মহানগরীৰ টেটেলিয়া স্থিত যে সোমনাথ মন্দির আছে সোমনাথ মন্দির প্রাঙ্গণত মোৰ সতীৰ্থ দেখুৱাইছে এয়া হৈছে গুৱাহাটী মহানগরীৰ যে সোমনাথ মন্দির প্রাঙ্গণ নিশাৰ ভাগত এজন চুৰে লুটপাট চলাই যে দানপাত্র যে শিব মন্দিরের যে দানপাত্র চুৰে উঠাই লৈ আহে আৰু যাৰ দৃশ্য এই গুৱা এই চিচিটিভিত সমগ্ৰ দৃশ্য বন্দী হৈ পৰিছে আৰু ইতিমধ্যে আৰক্ষী আহি ইয়াতে উপস্থিত হৈছে আৰক্ষীৰ পৰা আমি জানিম যিহেতু ইয়াৰ পূৰ্বেও দুবাৰ নহয় তিনিবাৰকৈ সংঘটিত হৈছিলে আৰু যি মন্দিৰৰ যি প্ৰাংগণত বৰ্তমান উপস্থিত হৈছে এই জালুকবাৰী আৰক্ষী আৰু বৰ্তমান দেখুৱাইছোঁ এয়া হৈছে জালুকবাৰী মন্দিৰৰ প্ৰাংগণৰ সোমনাথ মন্দিৰ প্ৰাংগণৰ ভিতৰৰ যি শিৱ মন্দিৰৰ যি শিৱলিংগৰ দৃশ্য আৰু এই লিংগৰ স্থানতে কিন্তু মোৰ যি টিভি স্ক্ৰীণ আন এখন টিভি স্ক্ৰীণত দেখুৱাইছে চি চি টিভি স্ক্ৰীণত দেখা পাব আপোনালোকে নিউজ লাইভৰ দৰ্শককে দেখা পাব যে উঠাই লৈ যোৱা হৈছে যি দানপাত্র আর দানপাত্র লৈ গৈ পেলাই ভাঙি এনেদরে এই দানপাত্র ভাঙি আসলতে এনেদরেই চুরে লুটপাট চলে এটা নহয় দুটা নহয় তিনটাক দানপাত্র চুরে চুরি কার্য সংঘটিত করেছে আর লগতে এটা কথা কব লাগবে যে এবার নহয় দুবার নহয় বর্তমান তিনবারক এই মন্দিরের চুরি কার্য সংঘটিত হয়েছে প্রায় লক্ষাধিক টাকার লগতে সোণ রূপ লৈ যোৱা বুলিও তেওঁলোকে আমাক জনায় আর তার উপরেও কিন্তু ইয়ার পূর্বেও কিন্তু প্রায় লক্ষাধিক টাকার যে বরঙনি তেওঁলোকে লৈ গৈছিলে আর যে সমগ্র দৃশ্য বর্তমান যে যাকালি নিশার ভকত যে চুরি কার্য সংঘটিত হয়েছিল আর এই চুরি কার্য সম্পূর্ণভাবে চিচিটিভি কেমেরাত বন্দী হয়ে রয়েছে এবার নহয় দুবারতে তিনবারক এই মন্দিরের যে শিবলিঙ্গর ভিতর সুমাই অহা পরিলক্ষিত হয়েছিল আর যে দানপাত্র দানপাত্র ভাঙি চুরমার করে দিয়া হয়েছিল ইয়ার পূর্বেও কিন্তু গুৱাহাটী মহানগরীর যে উগ্রতারা দেবালয় আছে উগ্রতারা দেবালয়তো কিন্তু চুরি কার্য সংঘটিত হয়েছিল বিগ্রহ চুরি করে লৈ গৈছিলে কিন্তু তথাপিও কিন্তু যে প্রশাসনের তরফের পর কোনো ধরনের গুরুত্ব পোৱা নাই আর বর্তমান যে মন্দির কর্তৃপক্ষ মোৰ লগত আছে আর মন্দির কর্তৃপক্ষের পর আমি জানিম আসলে যে মন্দির কর্তৃপক্ষের যে আরক্ষী আছে আরক্ষীর পর আমি জানিম যে দাদা কি দেখিলে আহি পেলায় আমি দেখিলো এই দানপাত্র দুটা বা অজ্ঞাত চুরে ভাঙি দানপাত্রত কি কি আছে নাজানো সোণ রূপ বা সোণ টাকা পয়সা থাকা বলে কেছে বা এইখিনিয়ে কৈছে কমিটির ফলের পূর্বেও দুবার চুরি হয়েছিল ইয়ার আগত তো মই গম নাপাও মই ইয়াত অহার পাছর মই প্রথম পাইছো কেনেকুৱা ধরনের গুরুত্ব লব এইটো আমার আয়োগ যিজন আয়োগ কেস তুলিব তো নিশ্চয় ইয়ারে ভাল এটা সিদ্ধান্ত লব তদন্ত করে নিশ্চিতভাৱে ক'লো যে তদন্তৰ ভিত্তিতহে কিন্তু সকলো ঘটনা আওতালৈ আহিব আৰু যে মন্দিৰৰ যি দেউ আমাৰ লগত আছে দেউৰ পৰা আমি জানিম আচলতে কেনেধৰণৰ তেওঁলোকে কি হৈছিলে নিশাৰ ভাগত কি হৈছে আজি মই ৰাতিপুৱা যেতিয়া শুই উঠি তাৰমানে মই মন্দিৰৰ আগফালে আহোঁ তেতিয়া তাৰমানে আমাৰ দেখা পাওঁ মন্দিৰৰ দানপাত্ৰটো আৰু দানপাত্ৰ আৰু দুৱাৰখন মিলাই আছে দুৱাৰখনৰ তালা ভঙা নাই কিন্তু দুৱাৰখনৰ ওপৰেদি কি হেৰি যায় তাৰমানে আমাৰ তাতে হেৰি কৰিছে আৰু তাৰপিছত মই আমাৰ কি ইয়াত মন্দিৰত থকা কৰ্মচাৰীসকলক মাতি আনি বস্তুটো দেখুৱালোঁ তাৰপিছত আমি পুলিচ প্ৰশাসনক জনালোঁ ইতিমধ্যে পুলিচ প্ৰশাসনো আহি পাইছে আমাৰ মন্দিৰত কি বহু লক্ষাধিক টকা আমাৰ ইয়াৰ পৰা চোৰে লুটি লৈ গৈছে ইয়ার পূর্বেও লৈ গেছে এইবারও লৈ গেছে আর দানপাত্র তিনটা দানপাত্র আমার মন্দিরের তিনটা দানপাত্র ভাঙি লৈ গেছে আনুমানিক কিমানমান পয়সা আছে আনুমানিক তো মই কিমান গম নাপাম কিন্তু ভাল সংখ্যক টাকা লৈ গেছে ইয়াত আমি পেট্রোলিং পার্টির ডিউটি আমি এতিয়ালৈকে পোৱা নাই কি হাৱাইদি গুচি যায় কিন্তু মন্দিৰত আহি পেট্ৰলিং ডিউটি কৰা নাই
আশে পাশে কেতিয়াবা আহে আহে কিন্তু আমাৰ ইয়াত চোৰৰ হেৰিটো অলপ বেছি। আমি আৰু এজন ইয়াৰে যে কৰ্তৃপক্ষ আছে জানিম কি হৈছিলে যোৱাকালি তেতিয়া চন্দ্ৰ ধৰ্মেন্দ্ৰ কলিতা আপোনাক ধন্যবাদ জনাইছোঁ।